আপনাদের হাতের এই স্মার্টফোনটিকে আরো একটু স্মার্ট করে তুলতে অথবা আপনাদের এই স্মার্টফোনটিকে আরো একটু অ্যাডভান্স করে তুলতেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের ফোনের ভিতরে যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলোর নাম চেঞ্জ করে আপনাদের নিজেদের নামে কনভার্ট করে নিতে পারবেন। ধরুন আপনার ফোনের ভিতরে অনেকগুলো অ্যাপস আছে, তার ভিতরে একটা অ্যাপস হচ্ছে ফেসবুক। আপনি কিন্তু চাইলে খুব সহজে এই ফেসবুক নামটা চেঞ্জ করে বা এই ফেসবুক নামটা রিনেম করে আপনাদের নিজেদের নামে কনভার্ট করে নিতে পারেন। শুধু এইটুকুই নয়, আপনারা কিন্তু চাইলে ফেসবুকের যে লোগোটা আছে এই লোগোটাকে চেঞ্জ করে লোগোর জায়গায় নিজের একটা ফটো ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে আমি আরো একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি। আমার ফোনের ভিতরে অনেকগুলো অ্যাপস আছে, তার ভিতরে একটা অ্যাপসের নাম হচ্ছে মেসেঞ্জার। তো আমি এই মেসেঞ্জার অ্যাপসটাকে মেসেঞ্জারের জায়গায় আমার নামটা দিয়ে মেসেঞ্জারটাকে রিনেম করব। অর্থাৎ এই মেসেঞ্জারের নাম হচ্ছে মেসেঞ্জার, তো আমি মেসেঞ্জারটাকে রিনেম করে মেসেঞ্জারের নাম দিব নীরব। এবং এই মেসেঞ্জারের যে লোগোটা আছে এই লোগোটাকে চেঞ্জ করে মেসেঞ্জারের জায়গায় আমি আমার নিজের একটা ফটো ব্যবহার করব। তো এইভাবে আপনারা আপনাদের ফোনের ভিতরে থাকা সবগুলো অ্যাপস এর নাম চেঞ্জ করে এবং এই লোগোগুলো চেঞ্জ করে আপনাদের নিজেদের নামে কনভার্ট করে এই অ্যাপস গুলোকে কিভাবে ব্যবহার করতে পারবেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আর এর মাধ্যমে আপনারা বেশ কিছু সুবিধাও পাবেন। প্রথম সুবিধা হচ্ছে আপনাদের অ্যাপস গুলোকে তো নিজেদের নামে কনভার্ট করে নিতেই পারবেন। দ্বিতীয় সুবিধা হচ্ছে এভাবে কিন্তু আপনাদের অ্যাপস গুলোকে কনভার্ট করে আপনাদের আশেপাশের মানুষগুলোকে তাক লেগে দিতে পারবেন। আর তৃতীয় সুবিধা হচ্ছে আপনাদের ফোনের সিকিউরিটি অনেক বেশি বাড়িয়ে নিতে পারবেন। দেখুন, সিম্পলি আপনি আপনার ফোনের ভেতরে থেকে অ্যাপস এর নাম এবং লোগো দুইটাই যখন চেঞ্জ করবেন তখন যে কোনো মানুষ আপনার ফোনটা হাতে নেওয়ার পরে অ্যাপস গুলো দেখে কিন্তু অ্যাপস গুলো চেনার কথা না। কোনটা ফেসবুক, কোনটা গ্যালারি, কোনটা ফাইল ম্যানেজার, এগুলো কিন্তু কেউই চিনতে পারবে না। তো এর ফলে কিন্তু আপনার ফোনের ভেতরে থাকে মেসেঞ্জার, টুইটার, গ্যালারি বা ফেসবুক, ফাইল ম্যানেজার যেগুলোই বলেন এগুলো তাদেরকে একটা একটা করে খুঁজে বের করতে অনেক বেশি সমস্যা হবে। এর ফলে আপনার ফোনের সিকিউরিটি কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে। তো আমি আশা করি সংক্ষেপে আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি আপনাদেরকে কোন টপিকটা দেখাতে চলেছি। তো আর কথা বলার পরে এখন আমরা চলে যাব মূল কাজে। তো মূল কাজে যাওয়ার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এই মুহূর্তে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা যদি এখন আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ নিশ্চয় একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই পুরো ভিডিওটা জুড়ে আপনাদের সাথে আছে রিসান নীরব আর আপনারা দেখছেন চ্যানেল আরএনটেক। চলুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমরা মোবাইল স্ক্রিনে ব্যাক করি। প্রথমে গুগল প্লে স্টোর থেকে সুপার পি লাঞ্চার নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে আপনাদের এই স্মার্টফোনে। গুগল প্লে স্টোরে সুপার পি লাঞ্চার লিখে সার্চ করলে এটা আপনারা পেয়ে যাবেন। এটা মূলত একটা লাঞ্চার, তো এটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তারপর এখান থেকে এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে প্রথম অবস্থায় আপনাদেরকে নেক্সট করতে বলবে, আপনারা সেখান থেকে নেক্সট করে দেবেন। এবং তারপরে আপনাদেরকে একবার ওকে করতে বলবে, আপনারা সেখান থেকে ওকে করে দেবেন। ওকে করার পরে আপনাদের ফোনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখছেন কিছু অ্যাপস আছে, আর যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের ফোনের ভেতরে বাকি অ্যাপসগুলো আপনারা দেখতে পাবেন। তো এটা মূলত আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা অ্যাপস আপনারা কনভার্ট করে আপনাদের নিজেদের নামে করে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটা অ্যাপ্লিকেশন কনভার্ট করে আপনাদেরকে দেখাবো, আপনারা বাকি অ্যাপসগুলো ঠিক এইভাবে কনভার্ট করে নিতে পারবেন। তো আমার ফোনে আপনারা যে ইমো অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদেরকে কনভার্ট করে দেখাবো। তো এটা কনভার্ট করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যাপসের উপরে আপনাদের হাতের আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখুন, তারপর এখান থেকে ইডিটে ক্লিক করুন। ইডিটে ক্লিক করার পরে আপনাদের ফোনে এরকম পেজ ওপেন হবে। উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমোর লোগো আর এটা হচ্ছে ইমোর নাম। তো এখান থেকে প্রথম আমরা ইমোর নামটা চেঞ্জ করে নেব। তো ইমোর নামটা কেটে দিয়ে এখানে আমার নাম দেবো, এখানে নাম দেবো নীরব, NIROB। তো নীরব নাম দেওয়ার পরে এখন আমরা এই লোগোটা চেঞ্জ করব। এই লোগোটা চেঞ্জ করার জন্য লোগোর উপরে ক্লিক করুন। লোগোর উপরে ক্লিক করার পরে ফ্রম পিক এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনাদের গ্যালারি থেকে আপনাদের ফটোটা আপনারা সিলেক্ট করে দিন। তো এখান থেকে আমি আমার একটা ফটো এখান থেকে সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমি আমার এই ফটোটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনাদেরকে এই ফটোটা ক্রপ করতে বলছে, তো আপনারা এখান থেকে এটা ক্রপ করে নিন। তো আমি এখান থেকে এটা মোটামুটিভাবে এভাবে দিলাম। এটা দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিন। এটা ওকে করে দেওয়ার পরে এখান থেকে আবার ওকে করে দিন। ওকে করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে যে ইমো অ্যাপসটা ছিল ইমো অ্যাপসের নাম হয়ে গেছে নীরব, এবং এই ইমো যে লোগোটা ছিল এই লোগোর জায়গায় কিন্তু আমার পিকটা চলে এসেছে। তো এটা আসলেই অনেক মজার একটা বিষয়, অনেক অবাক করা একটা বিষয়। তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার ফোনের সবগুলো অ্যাপসের নাম চেঞ্জ করে বা নিজের ফটোগুলো অ্যাড করে বা যে কোনো ফটো অ্যাড করে এই অ্যাপসগুলোকে কনভার্ট করে আপনারা নিজেদের মতো করে ব্যবহার করতে পারেন এবং আপনার ফোনটাকে সবার থেকে অ্যাডভান্স করে তুলে সবাইকে তাক লাগে দিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটা আর বেশি বকবক করবো না, এই ভিডিওটা এই পর্যন্তই বা টিপসটা এই পর্যন্তই। এই ভিডিওর শেষে এসে আপনাদেরকে বলে যাই, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং এই ভিডিও সম্বন্ধে আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানাবেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য।